Hey sweeties, welcome back to my channel Creative Creation by Tulip. তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করা যাক। আমার বার্থডে ছিল সেপ্টেম্বরের 24 তারিখে আর আজকে অক্টোবরের 25 তারিখ, মানে অলমোস্ট এক মাস হয়ে গিয়েছে। কিন্তু আমি আমার বার্থডে ব্লগ এখনো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি অনেক বেশি অলস। আজকে হয়তো আমার ভয়েসটা একটু ভাঙা লাগতে পারে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো চলো কথা না বাড়িয়ে আমার বার্থডেতে আমি কি কি সারপ্রাইজ পেলাম আর কি কি হলো সেগুলো সব শেয়ার করা যাক। তো যেদিন আমার বার্থডে ছিল ওই দিন আমি ভুলে গিয়েছিলাম যে আজকে আমার বার্থডে, কারণ ওই দিন আবার আমার ম্যাথ এক্সাম ছিল আর এক্সামের টাইমে তো এমনি অনেক বেশি ভয় কাজ করে আর তার উপর আবার ম্যাথ এক্সাম, তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো ওই দিন আমি এক্সাম দিয়ে আসার পর দুপুরে খাবার দাবার শেষে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। তো ঘুম থেকে ওঠার পর আমি সবচেয়ে বড় একটা সারপ্রাইজ পাইছি, আর সেটা হলো আমার আব্বু আম্মু দুজনে মিলে বাসার মধ্যে আমার জন্য একটা হোমমেড কেক রেডি করে রেখেছিল, যেটা আমি একদমই জানতাম না। তো ঘুম থেকে ওঠার পর দেখলাম সবাই মিলে আমার জন্য কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বলো তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসতে। বিশেষ করো গাইস, তখন আমি এত বেশি সারপ্রাইজ হয়েছিলাম যে আমি একদম মানে অবাক হয়ে হা করে তাকায় ছিলাম, কারণ এটা আমার কাছে পুরাই একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল, কারণ আমি নিজেই জানতাম না যে আজকে আমার বার্থডে, তাই অবাক তো হবই। তো তারপর আমি চলে গেলাম রেডি হতে, কারণ সবাই তখন অলরেডি রেডি হয়ে গিয়েছিল। তো চলো আমার বার্থডে আউটফিটটা দেখে আসা যাক। তো এই হলো আমার আইশ্যাডো আর ব্লাশের প্যালেট, আর হেয়ার ব্যান্ডটা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পরেছিলাম, আর সেই সাথে ছিল অ্যাস্থেটিক টিউলিপ পেন্ডেন্টটা আর বাটারফ্লাই রিংটা। তো এই হলো আমার আউটফিটের ফাইনাল লুক। তারা তো আমি এখানে রেডি হয়ে এসে পড়েছি, চলো এবার কেক কাটার পালা। আর আমি তো এদিকে কেক খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর এই কেকটা এত বেশি মজা হয়েছিল, এত বেশি সফট হয়েছিল। তো তোমরা আমার সাথে খাও গাইস, এই নাও 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 নাও, কেমন লাগলো গাইস, মজা না? তো এইবার চলো দেখা যাক যে বার্থডেতে আমি কি কি গিফট পেলাম। তো এই গিফটটা আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড ইভা আমাকে দিয়েছিল। তো এখানে ছিল কয়েকটা শামুক যেগুলো আমার কোনো ক্রাফটের কাজে লাগতে পারে, আর ছিল কয়েকটা বার্থডে উইশিং লেটার, তারপরে ছিল ওর কিছু ড্রয়িং যেগুলোর মধ্যে একটাতে ও আমাকে আঁকার ট্রাই করছিল, আর ওইটা আসলে অনেক সুন্দর হয়েছে, অনেকটা দেখতে আমার মতোই হয়েছিল। আর এগুলো ছিল সে বার্থডে উইশিংয়ের লেটারগুলো যেগুলো আমি পরে পরে দেখছিলাম, আর তারপরে হলো সবচেয়ে স্যাটিসফাইং জিনিস যেখানেও আমাকে আঁকা ট্রাই করছিলো, আর এটা অনেকটা দেখতে আমার মতো হয়েছে। আর এখানেও ওর যে ড্রয়িংগুলো করছিল ওইগুলোও দিয়েছে, আর এই ড্রয়িংগুলো এত বেশি কিউট হয়েছে যা বলার বাহিরে। থ্যাংক ইউ সো মাচ ইভা ফর দিস কিউট কিউট গিফট, ইউ আর রিয়েলি সো ট্যালেন্টেড। আমার কাছে তো আসলে এই গিফটগুলো অনেক বেশি ভালো লাগছিলো। এরপরে ও আমাকে হার্ট শেপের আরেকটা উইশিং ডায়েরি দিছিলো, যেখানে অনেকভাবে আমাকে উইশ করছিলো। আর এরপরে ছিল আমার আপুর নিজের হাতে বানানো ক্রোশেটের একটা কোস্টার, যেটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক বেশি পারফেক্ট হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ অ্যাপি ফর দিস কিউট গিফট। তো এই ছিল আমার বার্থডে ব্লগ। I hope you will enjoy this video and don't forget to tell me what kind of video you want to see next. Bye bye.